পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিন দিনব্যাপী আদিবাসী মেলা শুরু হয়েছে বুধবার বড়াবাজার ইন্দ্রার ময়দানে। প্রদীপ প্রচলনের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করেন বড়াবাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌভিক ভট্টাচার্য ও পঞ্চায়েত সমিতির সভাপতি রামজীবন মাহাতো। তিন দিনব্যাপী মেলায় মোট 12টি স্টল রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের। বড়াবাজার ব্লকের সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ঐতিহ্যবাহী নাচ গানকে তুলে ধরার জন্যই এই মেলার আয়োজন করে আসছে পশ্চিমবঙ্গ সরকার বলে জানান বিডিও সৌভিক ভট্টাচার্য। মেলার দ্বিতীয় দিনে অর্থাৎ বৃহস্পতিবার আদিবাসীদের ঐতিহ্যবাহী নৃত্য নাগরে করম দাঁড় সবর নৃত্য ইত্যাদি নৃত্যের মোট 30টি দল অংশগ্রহণ করে। এছাড়াও বড়াবাজারের টিম গ্রাউন্ড ময়দানে দীর্ঘদিন ধরে চলে আসা লক্ষ্য একাডেমির ছাত্রছাত্রীরা তীরন্দাজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানা যায়। বড়াবাজার থেকে দুঃখভঞ্জন প্রামাণিকের রিপোর্ট, খাস খবর বাংলা। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে এই মেলা হচ্ছে প্রতিটি ব্লকে, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে মূলত আমাদের যে আদিবাসী সংস্কৃতি সেটাকে তুলে ধরা মানুষের সামনে, এবং তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের যেসব প্রকল্প চলছে সেগুলো এখানে হাইলাইট করা। এছাড়াও আদিবাসীদের যে ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে এবং বিভিন্ন রকম স্টল সাজিয়ে সেখানে আদিবাসীদের তৈরি সামগ্রী, হস্তশিল্প সমস্তই আমরা এখানে প্রদর্শিত করছি। স্যার, এখানে কতগুলো স্টল আছে? এখানে মোট 12টি স্টল আছে। কতদিন ধরে মেলা চলবে? মেলা 3 দিন ধরে চলবে, 22 থেকে 24 তারিখ অবধি। এই মেলাতে কিসের কিসের আয়োজন করা হয়েছে স্যার? এই মেলাতে বিভিন্ন যেগুলো আদিবাসী যেগুলো কালচারাল অনুষ্ঠান সেগুলোর আয়োজন করা হয়েছে, এছাড়া ক্রীড়া প্রতিযোগিতা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এখানে আয়োজন করেছি আর কি। আচ্ছা স্যার, আপনার পরিচয়? আমি সৌভিক ভট্টাচার্য, সমষ্টি উন্নয়ন আধিকারিক পরামর্শ। ব্লকে পশ্চিমবঙ্গ সরকারের মানে উদ্যোগে যে আদিবাসী মেলা হচ্ছে, এটার গুরুত্ব কতখানি বা কেন হচ্ছে, এটা হওয়ার ফলে কি হচ্ছে? এই গুরুত্বটা যদি যেসব আমাদের আদিবাসী ভাই বোন এখান থেকে ফিরে যাচ্ছেন, তারা যদি সঠিকভাবে মানে কাজে লাগাতে পারো, তাহলে আমি ভাববো আদিবাসীদের ক্ষেত্রে অনেকটাই সজাগ এবং সচেতন করার একটা লক্ষ্যে পৌঁছাতে পারবে। কি কি প্রতিযোগিতা আছে এখানে? প্রতিযোগিতা বলতে এখানে গানের প্রতিযোগিতা আছে, নাচ নাচ বলতে সাঁওতালি নাচ এই মাত্র হয়ে গেল, লাগড়ে নাচ, তারপরে সবর নাচ, তারপর আরও আদিবাসী সাঁওতালদের যেমন ডান্টা নাচ আছে, ওটাও হবে, এখন হয়নি, এই মাত্র আমাদের যেটা হয়ে গেল তীর নিক্ষেপ প্রতিযোগিতা ছেলে মেয়েদের মধ্যে। কতদিনের মেলা? মেলা 3 দিন। আচ্ছা, এই মেলা যে আদিবাসী নৃত্য হচ্ছে, গান হচ্ছে, এর ফলে সমাজের কি উন্নতি হচ্ছে আদিবাসী সমাজের? সমাজের উন্নতি বলতে এখানে সচেতনতাটাই অনেকটা বেশি। এখানে বিশেষ করে আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতিটাকে পুনরুদ্ধার করার জন্যই এই ধরনের উদ্যোগ বারবার ব্লকে ব্লকে এবং সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, যাতে করে সংস্কৃতিটা আমাদের মধ্যে আরও বেশি ছড়িয়ে পড়তে পারে এবং আরও ধরে রাখতে পারি, এই উদ্দেশ্যেই এই বার্তা দেওয়া হচ্ছে। তাছাড়া এই মেলার মাধ্যমে শুধু নাচ গান নয়, আদিবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং বিভিন্ন আমাদের আইনি বা বিভিন্ন কথাগুলি এখানে আর কি তুলে ধরা হচ্ছে আর কি। এবং এখানে বিশেষ করে পেনশন, বৃদ্ধ পেনশন বা অন্যান্য সুযোগ সুবিধা কীভাবে করাচ্ছে সেটারও সহায়তার একদিন সেমিনার হবে, সেটা ব্লক আধিকারিক আমাদেরকে বলেছেন। স্যার, আপনার পরিচয়? আমার সুনীল হাসদা, সাঁওতাল। আপনার পরিচয়? আমার নাম মনজুর বাসকে, বড়াবাজার থানার আমাগড়া গ্রাম। আচ্ছা, এর ফলে কি মানে বর্তমান প্রজন্মের কাছে এটার গুরুত্বটা বাড়ছে? হ্যাঁ, গুরুত্বটা বাড়ছে, কারণ বর্তমান প্রজন্মের কাছে আমাদের আদি যন্ত্রপাতিগুলো প্রায় হারিয়ে যাচ্ছে, সেটাকে তাদের কাছে আরো বেশি করে সেটার ব্যবহার করার জন্য তাদের যে আগ্রহ বাড়ানো যায়, সেই জন্যই এই ধরনের এই আমাদের ঐতিহ্যবাহী আমাদের সম্পূর্ণ ট্রেডিশনাল নাচ গানগুলোকে বেশি করে তুলে ধরা হচ্ছে। অনেকেই তো আবার নাচটাও নাচতে জানে না এখন। না, ও কারণটা হচ্ছে কি, মাঝে এই ধরনের বিভিন্ন কারণে ওদের চর্চার অভাবে এইসব হচ্ছে আর কি, যার জন্য চর্চাটাকে তুলে ধরার জন্যই এটা করা হচ্ছে। ধন্যবাদ।
আপনি কি নতুন বাড়ি বানাতে চান, আপনার বাড়িতে মার্বেল ও টাইলস এর কাজ করাতে চান, তাহলে আর চিন্তা কিসের। আপনাদের বাড়িকে ঝাঁচকচকে করে তোলার দায়িত্ব নিয়ে হাজির হয়েছে নন্দ কনস্ট্রাকশন। এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা বাড়ি নির্মাণের যাবতীয় কাজ করা হয়। এছাড়া ইট, বালি ও পাথরের সাপ্লাই নিতে হলেও এক্ষুনি যোগাযোগ করুন নন্দ কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা রঘুনাথপুর ভোঁদুর মোড় হিলা কালী মন্দিরের সামনে। আমাদের সম্পর্ক ফোন নাম্বার 6295997154 এবং 7908333901।